এই তো ভালো। বখতিয়ার জারিফ জহির সাথে তো কথা হয় প্রায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় ব্যবসা সংক্রান্ত ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনার নীতি নিয়ে আমরা আলোচনা করব। তা আজকের আলোচ্য সূচির মধ্যে রয়েছে ব্যবস্থাপনার নীতি, ব্যবস্থাপনার উন্নয়নে মনীষীদের অবদান। চলো মূল আলোচনায় যাক। প্রথমে আসো, ব্যবস্থাপনার নীতি বলতে কি বোঝায়? ব্যবস্থাপনা নীতি হলো ব্যবস্থাপনা কার্য সম্পাদনের সাধারণ পথ নির্দেশনা। দীর্ঘদিনে ব্যবস্থাপনা কার্য পরিচালনা করতে যে ব্যবস্থাপক যে সকল নিয়মনীতি পালন করে এসেছেন, আপনার মনে স্যার একটা ফেক আইডিয়া আসছে স্যার, সকলের নিকট গ্রহণযোগ্য বা সত্য বলে প্রতিষ্ঠিত নিয়ম নির্দেশিকায় ব্যবস্থাপনা নীতি হিসাবে গণ্য। ছেলেরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে স্যার, পাচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে স্যার আপনার একটা ফেক আইডি কে জানি ঘুরছে স্যার। কথা বলতেছে, এই জন্য দুইটা আইডি আসতেছে। ব্যবস্থাপনা নীতি বলতে বোঝানো হচ্ছে যে ব্যবস্থাপনা কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে সমস্ত সাধারণ নির্দেশনা রয়েছে সেগুলি হচ্ছে ব্যবস্থাপনার নীতি। এখন আসো, ব্যবস্থাপনার যে মৌলিক নীতিগুলো সেগুলো কি কি? প্রথমে আসো, হেনরি ফেয়ল, আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়, তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে 14টি সাধারণ নীতির কথা উল্লেখ করেছেন। এই 14টি নীতি যদি সঠিকভাবে অনুসরণ করা হয় তাহলে ব্যবস্থাপনা কার্য সুষ্ঠুভাবে সম্ভব হবে। তার প্রথম নীতি হচ্ছে কার্যবিভাজন বা কার্যবিভাগের নীতি। কার্যবিভাজন বলতে একটি প্রতিষ্ঠানের যতগুলো কাজ আছে সবগুলো কাজ তাদের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগে বিভক্ত করে সেই অনুযায়ী দক্ষ যোগ্য লোক নিয়োগের মাধ্যমে কার্যাবলী সম্পন্ন করা, এটাকেই বলা হচ্ছে ব্যবস্থাপনার কার্য বিভাগের নীতি। অর্থাৎ ব্যবস্থাপনা কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যবস্থাপনার সবগুলো কাজকে তাদের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগ বা উপবিভাগে ভাগ করে কার্যাবলী যথাযথভাবে সম্পন্ন করা, এতে যোগ্য এবং দক্ষ লোক সঠিক পদে আনা হবে এবং তাদের দক্ষতা যোগ্যতা এবং মেধা অনুযায়ী তাদের কার্যাবলী সম্পন্ন করবে। এরপরে কর্তৃত্ব দায়িত্বের সমতাপনের নীতি। ছেলেরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? জি স্যার, আপনি শুনতে পাচ্ছেন তো? ওকে, কর্তৃত্ব দায়িত্বের সমতা অর্জন নীতি। এই নীতির মূল বক্তব্য হচ্ছে প্রতিষ্ঠানের কর্মরত যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তাদের যে কর্তৃত্ব রয়েছে সেই কর্তৃত্বের সঙ্গে মিল রেখে দায়িত্বটা থাকতে হবে। অর্থাৎ কাউকে যদি দায়িত্বের বেশি কর্তৃত্ব দেওয়া হয় তাহলে সে কর্তৃত্বের অপব্যবহার করবে, ক্ষমতার অপব্যবহার করবে। এই জন্য প্রতিষ্ঠানে কর্মরত যে সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদের দায়িত্বের সঙ্গে মিল রেখে কর্তৃত্ব দিতে হবে। দায়িত্বের চেয়ে বেশি কর্তৃত্ব দেওয়া হয় তাহলে তারা কার্যাবলী সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না। আবার অন্যদিকে যদি কর্তৃত্ব চেয়ে দায়িত্ব যদি দেওয়া হয় তাহলে আবার কার্যাবলী সম্পন্ন করতে পারবে না। এই জন্য দায়িত্ব এবং কর্তৃত্বের মধ্যে সমতা থাকতে হবে, তাহলে ব্যবস্থাপনা কার্য তারা সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না। এর পরের পয়েন্ট হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ হচ্ছে প্রতিষ্ঠানের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যদি কর্তৃত্ব এবং ক্ষমতা প্রতিষ্ঠানের উন্নত কর্তৃপক্ষের হাতে রেখে দেওয়া হয় তাহলে সেটা কেবল ক্ষমতার কেন্দ্রীকরণ। অন্যদিকে
সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যদি প্রতিষ্ঠানের নিচের স্তরের কর্মচারী বা কর্মকর্তাদের উপর ছেড়ে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তো একটা প্রতিষ্ঠানে ক্ষমতার কেন্দ্রীকরণ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ উভয় ধরনের নীতি প্রযোজ্য, কারণ কিছু কিছু কর্তৃত্ব ক্ষমতা আছে যেগুলো কেন্দ্র হাতে রাখতে হয় এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা প্রণয়ের ক্ষমতা প্রতিষ্ঠান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে থাকবে, এটাই হচ্ছে তার কেন্দ্রীকরণ। আর কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রতিষ্ঠানে দিত যে সমস্ত মত্তরের কর্মকর্তা রয়েছে তাদেরকে যদি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এরপরে আসো আদেশের ঐক্য নীতি, এটাও ব্যবস্থাপনার মৌলিক নীতি। এই নীতির মূল বক্তব্য হচ্ছে যে প্রতিষ্ঠানের অধস্তন কর্মী বা কর্মচারী যারা আছে তারা তাদের একজন মাত্র উপর কর্মকর্তার আদেশ এবং নির্দেশ পালন করবে, কখনোই একের অধিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ তারা পালন করবে না, এটাকেই বলা হয় আদেশের ঐক্য নীতি। যদি একই সময়ে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ অনুসরণ করতে যায় তাহলে কাটি সঠিকভাবে অনুসরণ করা সম্ভব হবে না, এটাকেই বলা হচ্ছে আদেশের ঐক্য নীতি। এরপরে আসো নির্দেশনার ঐক্য নীতি, প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদেরকে যে নির্দেশনা দেওয়া হবে তার মধ্যে মিল থাকতে হবে, অর্থাৎ নির্দেশনাটা ধারাবাহিকভাবে প্রদান করতে হবে, পূর্বতন নির্দেশনার সঙ্গে পরবর্তী নির্দেশনার একটা ঐক্য থাকতে হবে, না হলে নির্দেশনাটা বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব হবে না, এই জন্য এ বলা হচ্ছে নির্দেশনার ঐক্য নীতি। ছেলেরা আমার কথা শুনতে পাও? আমার কথা ওকে। এরপরে আসো সাধারণ স্বার্থে নিজের স্বার্থ ত্যাগ, অর্থাৎ এক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বার্থকে বড় দেখতে হবে, প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং স্বার্থ যাতে হাসিল হয় সেই জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদের কার্যাবলী সঠিকভাবে সম্পন্ন করতে হবে, ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখতে হবে এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য যাতে অর্জিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আসো জোড়াময় শিকল নীতি, এই নীতির কথা হচ্ছে এই যে প্রতিষ্ঠানে যেস্ত বিভাগ বা উপবিভাগ রয়েছে তাদের একটির সঙ্গে অন্যটি অঙ্গভাবে জড়িত, অর্থাৎ একটিকে বাদ দিয়ে আরেকটি বিভাগ অচল হয়ে পড়ে, এজন্য প্রতিষ্ঠানের সমস্ত বিভাগ এবং উপবিভাগের মধ্যে যোগসূত্র স্থাপন করতে হবে, একটা চেইনে আরেকটা চেইন যেমন জোড়া দিয়ে বটা চেইনে রূপান্তর করা হয় সেই রকম প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের মধ্যে যে সমস্ত সমন্বয় এবং যোগসূত্র রয়েছে সেগুলো একটা চেইনের মতো, এজন্য ব্যবস্থাপনার বিভিন্ন ভাগ এবং উপবিভাগ গুলো একই সূত্রে গ্রথিত, অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের মধ্যে একটা গভীর যোগসূত্র থাকবে, এটাকেই বলা হচ্ছে জোড়াময় শিকলের নীতি। এরপরে নিয়মানুবর্তিতার নীতি, ব্যবস্থাপনার এটাও একটা অন্যতম নীতি। এই নীতি মূল বক্তব্য হচ্ছে যে প্রতিষ্ঠানের সমস্ত কার্যাবলী সমস্ত বিধিবিধান এবং নিয়ম মেনে সমস্ত কার্যাবলী সম্পন্ন করতে হবে, কোনো কার্য বিশৃঙ্খলে সম্পন্ন হবে না, নিয়মতান্ত্রিক উপায়ে যে কোনো কার্যাবলী পরিচালিত হবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও এই নিয়মানুবর্তিতার আশ্রয় নিতে হবে, এজন্য নিয়মতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠানের সমস্ত কার্যাবলী সম্পন্ন করতে হবে। এরপরে আসো শৃঙ্খলার নীতি, শৃঙ্খলা বলতে বোঝানো হচ্ছে যে প্রতিষ্ঠানের যার যে দায়িত্ব রয়েছে যার কর্তব্য রয়েছে সেই কর্তব্যটা সুষ্ঠুভাবে
সম্পন্ন করা, তাহলেই শৃঙ্খলা প্রতিষ্ঠানে বিরাজ করবে। যদি প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্যগুলো সঠিকভাবে পালন না করে, তখনই প্রতিষ্ঠানে শৃঙ্খলার অভাব দেখা দেয় এবং বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। এমত অবস্থায় প্রতিষ্ঠানের কার্যাবলী সঠিক সম্পন্ন হবে না। এজন্য প্রতিষ্ঠানে শৃঙ্খল নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী সম্পন্ন করতে হবে, তাহলে প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় থাকবে এবং প্রতিষ্ঠান উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। এরপরে আসো পারিশ্রমিকের নীতি। প্রতিষ্ঠানে যে সমস্ত শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তারা কাজ করবে, তাদেরকে সঠিক পারিশ্রমিক হবে, তাদেরকে সঠিকভাবে তাদের বেতন মজুরি প্রদান করতে হবে। শ্রমিকদের বা কর্মচারীদেরকে যদি তাদের ন্যায্য পারিশ্রমিক বা বেতন থেকে যদি বঞ্চিত করা হয়, তাহলে তারা মনোযোগ দিয়ে কাজ করবে না, সেই ক্ষেত্রে তারা কাজের মধ্যে অনীহা প্রকাশ করবে এবং আন্তরিকতার সঙ্গে কাজ সম্পাদন করবে না, ফলে প্রধান ক্ষতির সম্মুখীন হবে। এজন্য প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিক কর্মচারী কর্মকর্তা যারা আছে, তাদেরকে সঠিকভাবে পারিশ্রমিক প্রদান করতে হবে, সঠিক মজুরি ওজন প্রদান করতে হবে, তাহলে তারা মনোযোগে কাজ করবে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জিত হবে। এরপরে আসে সাম্যের নীতি। এটাও ব্যবস্থাপনার একটা মৌলিক নীতি। সাম্যের নীতি বলতে বোঝানো হচ্ছে যে প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারী কর্মকর্তা যারা আছে, তাদের যে কোনো ক্ষেত্রে সমতার নীতি অনুসরণ করতে হবে, সকলকে একই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, সকলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে, কাউকে অধিকার থেকে বঞ্চিত করা অথবা কারোকে সুদৃষ্টি দেওয়া অথবা কাউকে অবমূল্যায়ন করা এরকম করা যাবে না। সবার প্রতি সমান দৃষ্টি দিয়ে সবার প্রতি সুবিচার করে প্রতিষ্ঠানের কার্য সম্পন্ন করতে হবে। যদি প্রতিষ্ঠানের সাম্যের নীতি বলবৎ না থাকে, তাহলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খল অবস্থা দেখা দিবে এবং শ্রমিক কর্মচারী কর্মকর্তারা সঠিক তাদের কার্যাবলী সম্পন্ন করবে না। এজন্য প্রতিষ্ঠানে অবশ্যই সাম্যের নীতি অনুসরণ করতে হবে। সাম্যের নীতি অনুসরণ করার মাধ্যমেই প্রধান উন্নতির দিকে এগিয়ে যায় এবং প্রতিষ্ঠানে কোনো অশান্তি অথবা কোনো সংঘর্ষ অথবা শ্রম অসন দেখা দেয় না, যদি প্রতিষ্ঠানে সাম্যের নীতি সঠিকভাবে অনুসরণ হয়। এরপরে আসো চাকরির স্থায়িত্বের নীতি। এটাও ব্যবস্থাপনার একটা মৌলিক নীতি। এই নীতি অনুযায়ী প্রতিষ্ঠানে সমস্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তারা যারা কাজ করবে, তাদের চাকরির পূর্ণ নিশ্চয়তা প্রদান করতে হবে। তাদের চাকরির যদি নিশ্চয়তা প্রদান না করা হয়, তাহলে তারা মনোযোগ দিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করবে না। এই জন্য তাদের চাকরির পূর্ণ নিশ্চয়তা দিয়ে তারা মনোযোগ দিয়ে আগ্রহ সহকারে কাজ করবে, এতে প্রতিষ্ঠানের উৎপাদন বেড়ে যাবে এবং প্রতিষ্ঠান উন্নতির দিকে এগিয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা ব্যবস্থাপনার একটা মৌলিক নীতি। এই নীতি অনুযায়ী কাজ যদি করে প্রতিষ্ঠানে, তাহলে প্রতিষ্ঠানের সফলতা নিশ্চয়ই সম্ভব হবে। কারণ প্রতিষ্ঠানে যদি শ্রমিকদের চাকরির নিশ্চয়তা থাকে, তাহলে তারা কাজের উৎসাহ এবং আগ্রহ হারিয়ে ফেলে এবং এক্ষেত্রে তারা আন্তরিকতার সঙ্গে কাজ করে না। এই জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারী কর্মকর্তাদের চাকরির পূর্ণ নিশ্চয়তা এবং নিরাপদ প্রদান করতে হবে এবং তাদেরকে বলতে হবে যে তাদের সহচাকরী যাবে না। এরপর আসো উদ্যোগের নীতি। এটাও ব্যবস্থাপনার একটা নীতি। কারণ প্রতিষ্ঠান তো স্থবির হয়ে বসে থাকবে না, প্রতিষ্ঠান একটা চলান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠান উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। এই জন্য প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, উন্নতির জন্য নতুন নতুন উদ্যোগ, নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মচারীরা আরো পদোন্নতির সুযোগ পায় এবং আরো উপরের দিকে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারে। এজন্য নতুন নতুন উদ্যোগ গ্রহণ, প্রতিষ্ঠানের সম্প্রসারণ ঘটাতে হবে এবং নতুন পদ যদি সৃষ্টি হয়,
তাহলে পদোন্নতিরও সুযোগ সৃষ্টি হবে। এভাবে প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরো সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যেতে হবে। এরপরে আসো একতায় বল নীতি, এটা ব্যবস্থাপনার সর্বশেষ নীতি, 14টি নীতিতে এটা সর্বশেষ নীতি। এখানের মূল বক্তব্য হচ্ছে যে প্রতিষ্ঠানের সমস্ত কর্মচারী, শ্রমিক, কর্মকর্তা সবাইকে একটা ইউনিট হিসাবে বিবেচনা করতে হবে, অর্থাৎ একটা দল হিসাবে বিবেচনা করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ব্যবস্থাপনা তার কৃত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। এই জন্য একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। দশে মিলে করি কাজ, হারিজ লাহিরাজ। এরপরে সবাইকে যদি কোনো কাজ করা হয় তা কঠিন কাজও সহজে সমাধান করা সম্ভব হয়। এই জন্য একাই বল নীতি, এই নীতি অনুসরণ করে ব্যবস্থাপনা করুকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে এতক্ষণ আমরা ব্যবস্থাপনার নীতি নিয়ে আলোচনা করলাম। এটা ব্যবস্থাপনার জনক, আধুনিক ব্যবস্থাপনার জনক এই হেনরি ফেয়ল এই দুটি নীতি কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে প্রতিষ্ঠান যদি 14টি নীতি অনুসরণ করে তাহলে ওই প্রতিষ্ঠান অবশ্যই সাফল্যের সঙ্গে চালিত ও নিয়ন্ত্রিত হবে। ছেলেরা আমার শুনতে পাচ্ছ? Yes sir. Yes sir. শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো ব্যবস্থাপনার উন্নয়নে যেসব মনীষীরা অবদান রেখেছে তার মধ্যে FW টিলর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইনি এনাকে আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তো তিনি যে সমস্ত ক্ষেত্রে অবদান রেখেছেন সেই ক্ষেত্রগুলোকে প্রধান 4টি ভাগে ভাগ করা হয়েছে। তিনি ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন গ্রন্থ এবং প্রবন্ধ রচনা করেছেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বিভিন্ন নীতি স্থাপন করেছেন, বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার গবেষণা ও কর্মপদ্ধতির উন্নয়ন করেন, এবং মানব সম্পদের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন। কারণ মানব সম্পদ ব্যতীত প্রতিষ্ঠানের কার্যাবলী কখনোই সম্পাদন করা সম্ভব নয়, এজন্য মানব সম্পদের উপর তিনি যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। এসো দেখা যাক, একটা একটা করে আমরা আলোচনা করি। প্রথমে আসো, তিনি কি কি গ্রন্থ এবং প্রবন্ধ রচনা করেছেন ব্যবস্থাপনার মানোন্নয়নের ক্ষেত্রে বা ব্যবস্থাপনার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে তিনি কি অবদান রেখেছেন? তো প্রথমত দেখা যাক, যে সমস্ত প্রবন্ধ এবং গ্রন্থ রচনা করেছেন সেগুলো হচ্ছে দ্য প্রিন্সিপলস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এর হচ্ছে শপ ম্যানেজমেন্ট, এ পিরেট সিস্টেম, দ্য গসপেল অফ এফিসিয়েন্সি। এই বইগুলোতে তিনি যে বিষয়টি দেখিয়েছেন সেটা হচ্ছে যে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ব্যবস্থাপনা কার্যাবলী সম্পন্ন করা যায়, কিভাবে তিনি একটি দোকান বা একটি কোম্পানিকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করা যায়, তারপরে হচ্ছে কর্মীরা কিভাবে প্রতিষ্ঠানে কাজ করলে তাদেরকে যে মজুরি বা বেতন দেওয়া হবে সেই সিস্টেমটার কথা তিনি এখানে উল্লেখ করেছেন, এবং সর্বশেষে তিনি দ্য গসপেল অফ এফিসিয়েন্সি এই গ্রন্থে তিনি উল্লেখেন যে কিভাবে প্রতিষ্ঠানের কার্যকারিতা এবং দক্ষতা বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো এই সমস্ত গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। এরপর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে তিনি নীতিগুলো উপস্থাপন করেছেন সেই নীতিগুলো কি কি সেগুলো সম্পর্কে আমরা একবার একটা আলোচনা করি। প্রথমে আসো বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার। FW টেইলর তিনি বৈজ্ঞানিক পদ্ধতির উদ্ভাবন করেন এবং শিল্প ক্ষেত্রে তিনি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে উৎপাদন কার্য চালনার কথা তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে যে হস্তচালিত পদ্ধতির মাধ্যমে যদি স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠানের উৎপাদন করা যায় তাহলে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পায় এবং উৎপাদনের কোয়ালিটি সেটাও বৃদ্ধি পায়, উৎপাদিত পণ্যের মান বৃদ্ধি পায়। এজন্য তিনি উৎপাদনের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের সুপারিশ করেছেন এবং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব এবং স্বয়ংক্রিয় যন্ত্রপাতির মাধ্যমে বহুগুণে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। হস্তচালিত যন্ত্রপাতির পরিবর্তে যদি স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ব্যবহার করা হয় তাহলে প্রতিষ্ঠানের উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পাবে, সেটির প্রতি তিনি সর্বশেষ গুরুত্ব আরোপ করেছেন।
এরপরে তিনি যে বিষয়টি নীতিটা দিয়েছেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, সবচেয়ে বৈজ্ঞানিক উপায়ে কর্মী নির্বাচন প্রশিক্ষণ ও উন্নয়ন, এখানে তিনি কর্মী নির্বাচন উপর যথাযথ গুরুত্ব আরোপ করেছেন। প্রতিষ্ঠানে শুধু কর্মী নিয়োগ করলে চলবে না, এটা বৈজ্ঞানিক উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কর্মী নিয়োগ করতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিটা কি? এখানে বৈজ্ঞানিক পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে যে যে পদের জন্য যে দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন কর্মী দরকার, ওই পদে ওই দক্ষতা যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ করতে হবে। কেননা কর্মীরা কাজ করবে, তারা যদি কাজে দক্ষ এবং পারদর্শী না হয় তাহলে তারা উদ্যান কার্য পরিচালনা করতে পারবে না। এজন্য তিনি কর্মী নির্বাচনের উপর যথাযথ গুরুত্ব আরোপ করেছেন যে দক্ষ যোগ্য কর্মী নির্বাচন করতে হবে, এই নির্বাচন হওয়ার পর তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। কারণ অনেক কর্মী আছে এই প্রতিষ্ঠানে নতুন আসে, তারা এই প্রতিষ্ঠানের নিয়ম নীতি সঙ্গে পুরোপুরি অবগত নয়, এজন্য তাদেরকে প্রতিষ্ঠান সম্পর্কে এবং প্রতিষ্ঠানে তারা যে কাজ করবে সেই কাজের ধরন প্রতি বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ এবং পারদর্শী করে গড়ে তুলতে হবে। এই হচ্ছে প্রশিক্ষণ দান। এবং পরবর্তীতে অন্য কথা বলেছেন যে তাদেরকে প্রশিক্ষণ দান করার মাধ্যমে বিভিন্ন পদে কাজ করার মাধ্যমে তাদেরকে আস্তে আস্তে তাদেরকে উন্নয়ন করতে হবে এবং তাদের দক্ষতা এবং অভিজ্ঞতার সম্প্রসারণ বৃদ্ধি ঘটাতে হবে। এভাবে তিনি অনেক উপায়ে কর্মী নির্বাচন, কর্মীদের প্রশিক্ষণ এবং উন্নয়নের কথা তিনি উল্লেখ করেছেন। এরপর তিনি যে নীতির কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা। প্রতিষ্ঠানে কর্মরত যে সমস্ত শ্রমিক কর্মচারী তারা কাজ করবে তাদেরকে প্রতিষ্ঠানের শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক উন্নত করতে হবে, অর্থাৎ শ্রমিকদের সঙ্গে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সঙ্গে যদি শ্রমিকদের ভালো সম্পর্ক না থাকে তাহলে শ্রমিকরা ভালোভাবে কাজ সম্পন্ন করবে না। এজন্য শ্রমিকদেরকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে। যদি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের ভালো সম্পর্ক না থাকে তাহলে তারা ভালোভাবে কাজ করবে না এবং সেক্ষেত্রে প্রতিষ্ঠানের শ্রম অসন্তোষ দেখা দিবে। এই জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সবসময় শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে, যাতে প্রতিষ্ঠানে দৈনন্দিন কার্য প্রবাহে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। এরপরে আসে দায়িত্ব এবং কর্তৃত্বের সুষ্ঠু বণ্টন। প্রতিষ্ঠানে কর্মরত যে সমস্ত কর্মী বা কর্মচারী যারা আছে তাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো সুষ্ঠুভাবে বণ্টন করতে হবে। দায়িত্ব এবং কর্তব্যগুলো যদি সঠিকভাবে বণ্টন করা না হয় তাহলে তারা সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে পারবে না। এজন্য প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারী কর্মকর্তা প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্যগুলো সঠিকভাবে আইডেন্টিফাই করে দিতে হবে এবং প্রত্যেকে তাদের নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্যগুলো সম্পন্ন করবে, ফলে প্রতিষ্ঠান দৈনন্দিন কার্য সম্পন্নের ক্ষেত্রে আর কোনো সমস্যা সৃষ্টি হবে না। এইভাবে FW টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থার কয়েকটি নীতির কথা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে এই নীতি অনুসরণ করে যদি প্রতিষ্ঠানে কাজ করা হয় তাহলে প্রতিষ্ঠানের কাজগুলি সঠিকভাবে এবং সুষ্ঠু সম্পন্ন হবে এবং প্রতিষ্ঠান উন্নতির দিকে এগিয়ে যাবে। এরপরে আসো তিনি গবেষণা এবং কর্মপদ্ধতির কথা বলেছেন যে তিনি ব্যবস্থা ক্ষেত্রে বিভিন্ন ধরনের গবেষণা করেছেন, এই গবেষণাগুলো তিনি কি কি গবেষণা করেছেন ব্যবস্থাপনা উন্নয়নের ক্ষেত্রে সেগুলো আমরা একটার পর একটা আলোচনা করব। প্রথমে আসো তিনি সময় নিরীক্ষা নিয়ে গবেষণা করেছেন যে কোনো একটা কার্য সম্পন্ন করতে গেলে কত সময়ের দরকার সেই বিষয়টি নিয়ে তিনি গবেষণা করেছেন। এবং এই যে সময়ের ব্যাপারটা এটা এক একজন শ্রমিকের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, অর্থাৎ কারো ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে আবার কারো ক্ষেত্রে কমে লাগতে পারে। তবে তিনি এভারেজে
এবারে যে সকল শ্রমিকের জন্য এমন একটা সময় নির্ধারণ করে দিয়েছেন যে আফটার অল এই সময়ের কম বেশি লাগতে পারে, কিন্তু মোটামুটি এভারেজ একটা সময় নির্ধারণ করেছেন যে এই সময় প্রায় সকল শ্রমিকই তাদের কার্যাবলী সম্পন্ন করতে সক্ষম হবে। এরপরে আসো গতি নিরীক্ষা। গতি নিরীক্ষার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে কত দ্রুত একটা প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পন্ন করা সম্ভব। এই গতি নিরীক্ষার মধ্যে তিনি উচ্চ গতি সম্পন্ন, মধ্য গতি সম্পন্ন এবং নিম্ন গতি সম্পন্ন যে সমস্ত শ্রমিক বা কর্মচারী প্রতিষ্ঠানে কাজ করে তাদের উপর তিনি সমীক্ষা চালিয়েছেন, এবং সমীক্ষা চালিয়ে তিনি প্রমাণ করেছেন যে গতি সবার ক্ষেত্রে সমান। যে সমস্ত শ্রমিক দক্ষ এবং পারদর্শী তাদের কার্য সম্পাদনের গতিও অনেক বেশি, আবার যারা একটু অদক্ষ এবং একটু বয়প্রাপ্ত যে সমস্ত শ্রমিক কর্মচারী তাদের কার্য সম্পাদন গতিটা একটু নিম্ন। এই জন্য তিনি গতি নিরীক্ষার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে কত দ্রুত একটা প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পন্ন করা সম্ভব। এরপরে হলো শ্রান্তি নিরীক্ষা। এই শ্রান্তি নিরীক্ষার ইয়ে হচ্ছে এই যে লাগাতার ভাবে শ্রমিকরা যদি কাজ করে কোনো বিরতি ছাড়া, তাহলে তাদের কাজের প্রতি একটা অনীহা আসে। এই জন্য মাঝে মাঝে একটা নির্দিষ্ট অন্তর অন্তর শ্রমিকদেরকে বিরতি দিতে হবে, যাতে তারা একটু উৎফুল্ল হয়, একটু কাজের প্রতি আরো বেশি মনোযোগী হয়। এই জন্য শান্তি নিরীক্ষার কথা তিনি উল্লেখ করেছেন যে তারা কাজের ফাঁকে ফাঁকে একটু আরামায়েশ করবে, যাতে কাজের প্রতি আরো আগ্রহ এবং উদ্দীপনা আরো বেড়ে যায়। এরপরে হচ্ছে কার্যভিত্তিক ফর্মেট বা সংগঠন। এই সংগঠনের মূল কথা হচ্ছে এই যে প্রতিষ্ঠানে যে সমস্ত শ্রমিক কর্মচারী যারা কাজ তাদেরকে তাদের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী কাজে নিয়োগ করতে হবে। সবাইকে সব কাজ দিলে তারা পারবে না, যে কাজের জন্য যে দক্ষ এবং পারদর্শী তাকে সেই কাজে নিয়োগ করলে তারা সুষ্ঠুভাবে এবং ভালোভাবে কাজটি সম্পন্ন করতে সক্ষম হবে। এরপরে আসো গণনা ও কর্মপদ্ধতির পরিকল্পনার জন্য পৃথক বিভাগ। প্রতিষ্ঠানে যে সমস্ত পরিকল্পনা প্রণয়ন করা হবে এই পরিকল্পনার জন্য আলাদা একটা বিভাগ থাকবে। তারা তাদের কাজ হবে প্রতিষ্ঠানের কার্যাবলী সুভাবে সম্পন্ন করার জন্য পরিকল্পনা প্রণয়ন করা। এই পরিকল্পনাটা সকল ভাগের জন্য যাতে উপযুক্ত হয় সেইভাবে প্রতিষ্ঠান পরিকল্পনা প্রণয়ন করবে, এর জন্য একটা আলাদা বিভাগ থাকবে। এই বিভাগ প্রতিষ্ঠানের অন্যান্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে তারা পরিকল্পনা প্রণয়নের কাজটি সম্পন্ন করবে। এরপরে আসো ব্যবস্থাপনার ব্যতিক্রম আদর্শের অনুসরণ। এটার অর্থ হচ্ছে এই যে অনেক ক্ষেত্রে সাধারণ যে নিয়মনীতি আছে সেই নিয়মনীতির বাইরেও কিছু কিছু নিয়মনীতি অনুসরণ করতে হয় অবস্থার প্রেক্ষিতে অথবা পরিবেশের প্রেক্ষিতে সেই নীতিগুলো অনুসরণ করতে হয়। এটাই হচ্ছে ব্যবস্থাপনার ব্যতিক্রম আদর্শের অনুসরণ। এরপরে হচ্ছে কলকব্জা যন্ত্রপাতির বিনির্দিষ্ট মান প্রতিষ্ঠা। প্রতিষ্ঠানে কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে যে সমস্ত যন্ত্রপাতি এবং কলকব্জা ব্যবহার করা হবে সেগুলো কোন মানের যন্ত্রপাতি এটা আগেই নির্ধারণ করতে হবে, কারণ প্রতিষ্ঠানে যে যন্ত্রপাতি বা কলকব্জাগুলো ইনস্টল করা হবে, প্রতিস্থাপন করা হবে, সেগুলো কার্যক্ষমতা কত, কত পরিমাণ পণ্য উৎপাদন করতে সক্ষম, সেগুলো কোন কোয়ালিটির, এটা আগে থেকে যদি নির্ধারণ করা না থাকে তাহলে সেই যন্ত্রপাতি বা কলকব্জা দিয়ে ভালোভাবে উৎপাদন করা সম্ভব হবে না। এজন্য কলকব্জা যন্ত্রপাতির মান আগে থেকে প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিকদের জন্য নির্দেশ কার্ড প্রতিষ্ঠা, অর্থাৎ কোন শ্রমিকের কি দায়িত্ব এবং কর্তব্য, তাকে কোন নির্দেশনা দেওয়া হয়েছে সেটার জন্য একটা আলাদা কার্ড থাকবে, এবং সেই কার্ডে এই নির্দেশ এবং তাদের কাজের ধরন, কাজের প্রকৃতি এইগুলো উল্লেখ থাকবে, যাতে প্রত্যেক শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা এগুলো অনুসরণ করে কার্যাবলী সম্পন্ন করতে সক্ষম হয়।
এরপর হচ্ছে বোনাস পদ্ধতির প্রবর্তন। প্রতিষ্ঠানে তিনি কর্মীদের কাজের আগ্রহ সৃষ্টি করার জন্য তিনি বোনাস পদ্ধতি প্রবর্তনের কথা বলেছেন তার গবেষণা এবং কর্মপদ্ধতির উন্নয়নের ক্ষেত্রে, যে শ্রমিকদেরকে যদি প্রয়োজনীয় বোনাস দেওয়া হয় তাহলে তারা দক্ষতা এবং পারদর্শিতার সঙ্গে আন্তরিকতার সঙ্গে তারা কাজ সম্পন্ন করবে, আর যদি তাদেরকে এই বোনাস না দেওয়া হয়, বিভিন্ন ধরনের উৎসব বোনাস বা অন্য যে কোনো বোনাস, এই এইগুলো যদি না দেওয়া হয় তাহলে কাজের প্রতি আগ্রহ এবং উদ্দীপনা হারিয়ে ফেলে। এই জন্য প্রয়োজনীয় বোনাস এবং অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান করতে হবে, যাতে শ্রমিক কর্মচারী কর্মকর্তারা কাজের প্রতি আরো আগ্রহী হয়ে কাজ সম্পন্ন করে। তো আজকের আলোচনার মধ্যে এই ছিল। তো আমাকে শুনতে পাচ্ছো ছেলেরা? Yes sir. Yes sir. হ্যালো, শুনতে পাচ্ছো? Yes sir. আচ্ছা, তো আজকের মূল আলোচনা এই ছিল। তো এখন তোমরা বলো যে কোন কোনটা কি ধরনের প্রবলেম রয়েছে। যে ব্যবস্থাপনা নীতি, যে 14টা নীতির কথা বলেছি, এখানে মূলত কোন নীতিতে তোমাদের সমস্যা আছে বা প্রবলেম আছে, কেউ একটু বলো দেখি। না স্যার, প্রবলেম সমস্যা আছে কোন নীতি নিয়ে? না স্যার। আচ্ছা, এই যে এটা একটু বলতে পারবে কেউ, যে আদেশের ঐক্য নীতি, এই নীতি কি একটু কেউ বলতে পারবে? আদেশের ঐক্য নীতি, যে কোনো একজন? বলতে পারবে স্যার? এর অর্থ হচ্ছে যে স্যার একজন মাত্র আদেশ করতে হবে এবং স্যার সকলে আদেশ করতে আদেশ মানতে বাধ্য থাকবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ যে একজনের অধীনে থেকে কার্য পরিচালনা করতে হবে। একই সঙ্গে যদি একাধিক অফিসারের আদেশ পালনতে যায় তাহলে সে কোন অফিসারের আদেশ পালন করবে, এটা নিয়ে সে সমস্যার মধ্যে পড়বে। এই জন্য একই সময়ে একজন বসের কাছ থেকে একজন অধীনস্থ কর্মচারী বা কর্মকর্তা আদেশ প্রাপ্ত হবে, যাতে সে তার আদেশটা সঠিকভাবে অনুসরণ বা ফলো করতে পারে। এরপরে আসো যে নির্দেশনার ঐক্য নীতিটা একটু আরেকটু কথা বলি। যে নির্দেশনার ঐক্য হচ্ছে যে শ্রমিক কর্মীদেরকে যে নির্দেশনাটা দেওয়া হবে সেটা মধ্যে একটা ধারাবাহিকতা থাকবে, অর্থাৎ পূর্ববর্তী নির্দেশনার সঙ্গে পরবর্তী নির্দেশনার একটা মিল থাকবে, সামঞ্জস্য থাকবে, না হলে শ্রমিক কর্মচারীরা কার্য সম্পাদনের ক্ষেত্রে বিঘ্নর মধ্যে পড়তে পারে, অর্থাৎ সঠিকভাবে কার্য সম্পাদন করতে পারবে না। এই জন্য নির্দেশনার